গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের দেওয়া ভিডিওগুলি সঠিকভাবে দেখেছেন এবং সেগুলি সঠিকভাবে শিখতে পেরেছেন। তো আজকে আমরা আরও একটি দেশাত্মবোধক গান শিখে নেব। গানটির গীতিকার হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার, আর সুর করেছেন আনোয়ার পারভেজ, মূল শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। তো আপনারা অবশ্যই মূল গানটি অবশ্যই শুনে নেবেন বন্ধুরা, কারণ আমি এখানে আপনাদেরকে তালে গেয়ে শোনাবো না, কারণ আজকাল খুব কপিরাইট ক্লেম আসে। তো আমি শুধু আপনাদেরকে গানটি বাজিয়ে শেখানোর চেষ্টা করব, আপনারা আসল গানটি শুনে তালে কিভাবে গাচ্ছে, কোথায় কোন লাইন কয়বার গাচ্ছে সেগুলি বোঝার চেষ্টা করবেন। আর আমরা বি ফ্ল্যাট স্কেল থেকে গানটি শিখবো, যাতে সবাই শিখতে পারে। গানটি বি ফ্ল্যাট থেকে গাইলে আমাদের সম্ভবত এই পর্যন্ত যাবে। তা আমি মুখে সারগাম বলার চেষ্টা করবো, সারগাম লিখে দেওয়া সম্ভব না, আপনারা লিখে নেবেন শুনে শুনে। আঙ্গুলটা একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা সহজে গানটি শিখতে পারবেন। আর তাল কাহারবা, তো চলুন আমরা স্থায়ীটা আগে একটু শিখে নেই। আমায় যদি প্রশ্ন করে আলো নদীর এক দেশ, বলবো আমি বাংলাদেশ। এর পরের লাইনটা একই সুর। আমায় যদি প্রশ্ন করে কলকাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ। তো বন্ধুরা, দুইবার আছে, দুইবারের যে লাইন সুর কিন্তু একই। হ্যাঁ, তো চলুন এখান থেকে শুরু হচ্ছে। আমায় যদি প্রশ্ন করে আলো নদীর এক দেশ, বলবো আমি বাংলাদেশ। দুইবার একই জিনিস। আমায় যদি প্রশ্ন করে কলকাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ। একটু সারগাম বলার চেষ্টা করি। আমায় যদি গা 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 সা, এখানে দুটি গা আছে, একটি কোমল গা, একটি শুদ্ধ গা। হ্যাঁ, তারপরে আমায় যদি গা 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 সা প্রশ্ন করে গা মা পা নি নি নি, এখানেও দুটি নি আছে, একটি কমল নি, একটি শুদ্ধ নি। হ্যাঁ, আবার দেখেন, প্রশ্ন করে গা মা পা নি 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 আলো নদীর এক নিধা ধা 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 পা দেশ, নিধা বলবো আমি রে গা মা ধা পা বাংলাদেশ পা পা পা। আবার একই রকম গা 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 সা প্রশ্ন করে গা মা পা নি 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 কলকাকলির নিধা ধা 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 পা দেশ, নিধা বলবো আমি বাংলাদেশ রে গা মা ধা পা 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 পা। তো বন্ধুরা, হ্যাঁ, এরপরে আপনারা মিউজিকটা এইভাবে দিতে পারেন।
মিউজিকটা ভেজে দিতে পারেন। হ্যাঁ দেখেন কি হচ্ছে, বলবো আমি দিয়ে মিউজিকটা ভেজে দিবেন। হ্যাঁ এভাবে দিয়ে তারপরে প্রথম অন্তরটা চলে যাবেন, দেখেন। এক সূর্যের হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি করলো অরূপ সোনা। ও এক সূর্যের হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি করলো অরূপ সোনা। তারপর আবারও আগে মুছি, আমায় যদি কৃষ্ণ কনে মায়াবতীর কোন দেশ বলবো আমি বাংলাদেশ। চলুন, এক সূর্যের হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি করলো অরূপ সোনা। ও এক সূর্যের হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি করলো অরূপ সোনা। তারপর আবার, আমায় যদি প্রশ্ন করে মায়াবতীর কোন দেশ বলবো আমি বাংলাদেশ। তো বন্ধুরা চলুন একটু সাকাম বলি, দুইবার দেখেন, দুইবার কিন্তু একটু চেঞ্জ আছে। প্রথমবার হচ্ছে এক সূর্যের সাগরে হাজার সাসা আলোর গারে সা কণা ধাপা পামা ছড়িয়ে ধাসানি এই মাটি ধাসানি করলো আরো ধাধা পাপারে অরূপ বললাম করলো আরো সোনা সোনা রেগা রেগা। আবার দেখেন, করলো আরো করলো আরো সোনা ধাধা পাপা রেগা রেগা। তারপরে ও পাগা পাধানি, আচ্ছা ও, তারপরে আবারও আসবে এক সূর্যের। এবার একটু আমরা একটু এখানে দেবো, তাহলে শুনতে ভালো লাগবে। প্রথমবার হচ্ছে এক সূর্যের এরকম, দ্বিতীয়বার এক সূর্যের সা সা গা রে গা হাজার আলোর সা সা গা রে সা কোনা ধাপা পামা একই রকম ছড়িয়ে ধাসানি এই মাটি ধাসানি করলো অরূপ সোনা ধা ধা পাপা রেগা রেগা। তারপর আর ওটা হবে না, তারপর আবার চলে আসবে আমায় যদি গা 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 সা প্রশ্ন করে গা মা পানি নিনি মায়াবতীর কোন নিধা ধা ধা ধাপা দেশ নিধা বলবো আমি বাংলাদেশ রে গা মা ধা পা 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 পা। তারপরে আবারও আগের মতো মিউজিক দিবেন।
তারপরে চলে আসবেন শেষ যন্ত্রণা, শেষ অন্তরার সুর আর প্রথম অন্তরার সুরের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, নব দিগন্তের নতুন চলার চিঠি মেলেছে এ জীবন সম্ভাবনার দিতি। ও আবার গাইতে হবে, নব দিগন্তের নতুন চলার চিঠি মেলেছে এ জীবন সম্ভাবনার দিতি। তারপরে আমায় যদি প্রশ্ন করে কাব্যগীতির কোন দেশ, বলবো আমি বাংলাদেশ। বন্ধুরা আবারও সম্পূর্ণ স্থায়ীটা প্রথমবার যেভাবে গিয়েছিলেন সম্পূর্ণটা গিয়ে, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ, এভাবে গানটি শেষ করে দিবেন। হারমোনিয়াম বাজে যখন গাবে তখন এইভাবেই গানটি শেষ করার চেষ্টা করবেন। তো যাই হোক, সম্পূর্ণ গানটি আমাদের শেখা হয়ে গেল। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটি ফেসবুক গ্রুপ আছে আমার, গান আলাপ, সেই গ্রুপটাতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।